নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল পপস ম্যাজিক। চাইনিজ খাবার কথা বললে প্রথমেই মনে আসে ফ্রাইড রাইস, চিলি চিকেন বা চিকেন ফ্রাইয়ের কথা। এছাড়াও আরও একটা আইটেম ফ্রাইড রাইসের সাথে খুব ভালো যায়, সেটা হলো চাইনিজ ভেজিটেবল। সবজি কালার ঠিক রাখার টিপস সহ আজ শেয়ার করব এই রেসিপি। যেহেতু খুব অল্প তেলে রান্না করা হয়, কোনো রকম মশলার ব্যবহার নেই আর অনেক রকম সবজিও একসাথে খাওয়া হয়ে যায়, তাই নিঃসন্দেহে এটা একটা হেলদি রেসিপি। যারা ডায়েট করেন তারা শুধুমাত্র এক বাটি সবজি খেলেই সমস্ত নিউট্রিশন পেয়ে যাবেন, পেটও ভরবে মনও ভরবে। চলো শুরু করছি আজকের রেসিপি। রেসিপি ভালো লাগলে লাইক এবং কমেন্ট করে আমাকে জানাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। কী কী ভেজিটেবল বা সবজি আমি নিয়েছি সেটা আগে বলে দিচ্ছি। প্রথমেই নিয়েছি একটা মিডিয়াম সাইজের পেঁপে। পেঁপেটাকে আমি এরকম পাতলা পাতলা করে একটু বড় সাইজ করে কেটে নিয়েছি। তারপর নিয়েছি এখানে তিনটে পেঁয়াজ। পেঁয়াজগুলোকে খোসা ছাড়িয়ে এভাবে বড় বড় স্কোয়ার করে কেটে নিয়েছি। নিয়েছি একটা ক্যাপসিকাম। ক্যাপসিকামকেও এরকম বড় বড় স্কোয়ার করে কেটে নিয়েছি। নিয়েছি একটা মিডিয়াম সাইজের আলু। আলুটাকে এভাবে পাতলা পাতলা করে কেটে নিয়েছি। পাঁচ ছটা বেবি কর্ন আমি এভাবে চাকচাক করে কেটে নিয়েছি। আর আট দশটা বিন এভাবে আড়াআড়ি করে লম্বাভাবে আমি কেটে নিয়েছি। নিয়েছি বাঁধাকপির ভেতরে যে কচি সাদা পাতাগুলো আছে সেগুলোকেও একটু বড় করে কেটে নিয়েছি। আর নিয়েছি একটা গাজর। গাজরটাকে এভাবে পাতলা করে আমি কেটে নিয়েছি। আলু, গাজর এবং পেঁপের থিকনেস কিন্তু একই রেখেছি। এছাড়াও ফুলকপি, ব্রোকলিও ব্যবহার করতে পারেন। এখানে আমি 200 গ্রাম হাড়ছাড়া মুরগির মাংস নিয়েছি। মাংসগুলোকে এরকম ছোটো ছোটো পিস করে কেটে নিয়েছি। এবার এই মাংসের মধ্যে দিচ্ছি স্বাদ মতো নুন, 1/4 চা চামচ রসুন বাটা, 1/4 চা চামচ গোলমরিচ গুঁড়ো এবং 1/4 চা চামচ আদা বাটা। সব কিছু ভালো মতো মিশিয়ে আমি এটাকে 10 থেকে 15 মিনিট রেখে দেব। এর মধ্যে আমি সবজিগুলোকে একটু ভাপিয়ে নিচ্ছি। এর জন্য একটা বাটিতে কিছুটা জল নিয়ে তাতে প্রথমেই দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁপেটা। কোনো রকম নুন এখন দেব না, এটাকে এখন ঢাকা দিয়ে কিছুটা সেদ্ধ হতে দেব। প্রায় 3-4 মিনিট পর আমি ঢাকনাটা তুলে নিলাম। এখন দেখতে পাচ্ছেন পেঁপেটা প্রায় 70% কুক হয়ে গেছে। এখন একটা ছাঁকনির সাহায্যে জল থেকে পেঁপেটা আমি তুলে নিচ্ছি। আর এদিকে একটা বাটিতে আমি বরফ ঠান্ডা জল রেখেছি, সেই তুলে রাখা পেঁপেটা এখন আমি এই বরফ ঠান্ডা জলে দিয়ে দিচ্ছি। এতে করে সবজির সেলফ কুকিং প্রসেস বন্ধ হয়ে যাবে এবং সবজির কালারও একই রকম থাকবে। ওই একই গরম জলে দিয়ে দিলাম গাজর। গাজরেও আমি কোনো নুন দেব না, এটাকে ঢাকা দিয়ে এখন 70% কুক হতে দেব। আর এদিকে পেঁপেটা ঠান্ডা হয়ে গেছে, এটাকে আমি জল থেকে তুলে নিচ্ছি। এদিকে গাজরও 70% কুক হয়ে গেছে, এটাকেও আমি ছাঁকনির সাহায্যে তুলে সেই একই রকমভাবে বরফ ঠান্ডা জলে দিয়ে দিলাম। ওই একই গরম জলে এখন দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু আর বেবি কর্ন। ঢাকা দিয়ে এটাকে এখন একটু সেদ্ধ হতে দেব। প্রায় 2 মিনিট পর ঢাকনা খুলে দেখতে পাচ্ছি বেবি কর্ন এবং আলু 50% সেদ্ধ হয়ে গেছে। এখন এই অবস্থায় এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা বিনস। বিনস সেদ্ধ হতে বেশি সময় লাগে না, যদি সবগুলো আমি একসাথে দিতাম তাহলে বিনটা বেশি সেদ্ধ হয়ে গলে যেত, এজন্য বিনটা আমি পরে দিলাম। সবজিগুলো এখন সব সেদ্ধ হয়ে গেছে, ছাঁকনির সাহায্যে এগুলোকে তুলে আবারও সেই বরফ ঠান্ডা জলে আমি ছেড়ে দিচ্ছি। যে ভেজিটেবল স্টকটা থেকে গেল সেটা কিন্তু আমি ফেলে দেব না, পরে কাজে লাগবে। গ্যাসে একটা কড়াই বসিয়ে 3-4 চামচ সাদা তেল আমি গরম করে দিচ্ছি। এইটুকু তেলেই পুরো রান্নাটা হয়ে যাবে। তেল গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি 1 চা চামচ রসুন কুচি এবং 1/2 চা চামচ আদা বাটা। এই আদা রসুনটাকে এখন আমি একটু গ্যাসের ফ্লেম মিডিয়াম করে কষিয়ে নেব। এবারে দিয়ে দিচ্ছি ম্যারিনেট করা চিকেন। এটাকে নাড়াচাড়া করে আমি হালকা করে ভেজে নেব। খুব কড়া করে চিকেনটাকে ভাজবো না, তাতে চিকেনগুলো রাবারের মতো শক্ত হয়ে যাবে, যেটা আমি একদমই চাই না। এভাবে নাড়তে নাড়তে চিকেনের কালার কিন্তু চেঞ্জ হয়ে গেছে এবং চিকেনটা সুন্দর সেদ্ধ হয়েছে। ঠিক এ পর্যায়ে দিয়ে দিলাম পেঁয়াজ এবং ক্যাপসিকাম। এই রান্নাটাতে সবজিগুলো একদম সেদ্ধ হয়ে গেলে কিন্তু খেতে ভালো লাগবে না। মিডিয়াম ফ্লেমে আরও 1-2 মিনিট এগুলোকে আমি কুক করে নেব। এখন দেখতে পাচ্ছেন ক্যাপসিকাম এবং পেঁয়াজ কিন্তু
মোজে একটু নরম হয়ে গেছে। দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা সব সবজিগুলো। একই সাথে দিয়ে দিচ্ছি এক চা চামচ নুন, চার পাঁচটা কাঁচা লঙ্কা চেরা আর হাফ চা চামচ গোলমরিচের গুঁড়ো। গ্যাসের ফ্লেম হাই রেখে সবজির সাথে সব কিছু আমি এখন ভালো মতো মিশিয়ে নেব। তবে খেয়াল রাখতে হবে সবজিগুলো যেন পুড়ে না যায় অথবা বেশি ভাজা ভাজা হয়ে না যায়। এভাবে আরও দুই এক মিনিট নাড়াচাড়া করার পর এখন এতে দিয়ে দিচ্ছি সেই ভেজিটেবল স্টক। আপনারা চাইলে চিকেন স্টকও ব্যবহার করতে পারেন। যতটুকু গ্রেভি রাখতে চান সেই অনুপাতে জলটা দেবেন। গ্রেভিটা এখন খুব ভালো গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি এক চা চামচ সয়া সস। আপনাদের কাছে লাইট সয়া সস থাকলে সেটা ব্যবহার করবেন, আমার কাছে নেই বলে আমি ডার্ক সয়া সস দিলাম। সবার শেষে দিচ্ছি বাঁধাকপির সাদা কচি পাতাগুলো, কারণ এটা সেদ্ধ হতে বেশি সময় লাগে না। সব কিছু ভালো মতো মিশিয়ে আমি এখন এটাকে ফুটতে দেব। গ্রেভিটা ফুটতে শুরু করেছে, দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি। আপনারা চিনি দিতে না চাইলে অ্যাভয়েড করতে পারেন। ভালো করে আরেকবার চিনিটাকে আমি সব সবজির সাথে মিশিয়ে দিচ্ছি। রুম টেম্পারেচার থাকা এক কাপ জলের মধ্যে আমি দুই চা চামচ কর্নফ্লাওয়ার ভালো করে গুলে নিয়েছিলাম, এখন সেটা আমি গ্রেভিতে দিয়ে দিচ্ছি। ভালো করে নাড়াচাড়া করতে হবে যাতে দলা পেকে না যায়। এ পর্যায়ে আমি নুন মিষ্টিটা একটু চেক করে নিচ্ছি। আরও মিনিট খানেক এভাবে নাড়াচাড়া করে আমি এটাকে রান্না হতে দেব। সবজির ঘনত্বটা ঠিক এমন হবে, ঠান্ডা হলে এটা কিন্তু আরেকটু জমে যাবে। চাইনিজ ভেজিটেবল রান্নায় কিন্তু সবজিগুলো ওভারকুক করা হয় না। সবজিগুলো সেদ্ধ হবে ঠিকই, কিন্তু এরকমই কচকচে থাকতেই নামিয়ে ফেলতে হবে। গ্যাসের ফ্লেম আমি অফ করে দিলাম। তৈরি হয়ে গেছে দেশীয় স্টাইলে চাইনিজ ভেজিটেবলের রেসিপি। খুব সহজভাবে আমি দেখানোর চেষ্টা করেছি, আশা করি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। আপনারা বাড়িতে অবশ্যই এভাবে একবার ট্রাই করবেন আর আমাকে অবশ্যই অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন কেমন হয়েছিল খেতে।